প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অজানা রাশির উৎপাদক গসাগু লসাগু এই অধ্যায়ের 190 পৃষ্ঠার যে এই নিচের দিকে গসাগুর কিছু কাজ দেওয়া ছিল এগুলো আমরা সলভ করব। তো আগের পার্টে আমরা এই পর্যন্ত সলভ করেছি, যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আমরা প্রথমেই কাজ এক তুলে নিচ্ছি। তো গসাগু লসাগুর অঙ্ক হচ্ছে খাতায় তোলার সিস্টেম হচ্ছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এইভাবে লিখে লিখে তুলতে হয়। তো আমরা প্রথমেই প্রথম রাশিটা তুলে নিলাম, এখানে ছিল আমাদের 3x এর উপর 3 পাওয়ার অর্থাৎ এক্স কিউব, আর তার সাথে ছিল ওয়াই স্কোয়ার। তো এটা আমরা দেখো আগের পার্টেও আমরা বলেছি যে আমরা আসলে এই চলকগুলোকে ভেঙে ভেঙে লিখতেও পারি, না লিখলেও কিন্তু আমরা করতে পারি, সেটা আমরা পরে দেখবো। আপাতত আমরা আর 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা, একে আসলে আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হয় না বা সম্ভব না। তো 3 এখানে আমরা চাইলে একটু গুণ চিহ্ন দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তো এক্স এর উপর 3 পাওয়ার আছে, এক্সকে আমরা এইভাবে 3 বার গুণন আকারে লিখব। তারপরে ওয়াই এর উপর 2 পাওয়ার অর্থাৎ স্কোয়ার পাওয়ার, তাহলে ওয়াইকে আমরা 2 বার গুণন আকারে লিখব। এটাকে বলা হয় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। এরপর আমরা দ্বিতীয় যে রাশিটা আছে এটা এর পাশে তুলে নিলাম। তো দ্বিতীয় রাশিতে ছিল 2x², তার সাথে ছিল আমাদের ওয়াই কিউব। তো এখানে 2টাকে এইভাবে রাখলাম, 2 যেহেতু মৌলিক সংখ্যা, আর এক্স স্কোয়ারটাকে আমরা এক্স গুণন এক্স লিখলাম, আর ওয়াই এর উপর 3 পাওয়ার আছে, একে আমরা 3 বার এইভাবে গুণন আকারে লিখে দিলাম। তো এখন দেখো আমরা ফাইনালি একবারে লিখে দেব যে নির্ণেয় গসাগু। তো এখানে কিন্তু 2 আর 3-এর মধ্যে গসাগু তোমরা যদি পাটিগণিত নিয়মে অর্থাৎ ভাগ প্রক্রিয়া যেটা ছিল এইভাবেও যদি করো যে প্রথমে ভাগ দিলাম 2 অক্ষে 2, অবশিষ্ট থাকে 1, 1 দিয়ে আবারও 2কে ভাগ করলে এটা 2 বার যায় 2 অক্ষে 2, ভাগ মিলে গেলে ভাজকটা গসাগু হয় অর্থাৎ 1। তো প্রতিটা আমরা যখন একটা এরকম একটা বীজগাণিতীয় রাশি লিখি এক্স ওয়াই, এর সামনেও কিন্তু একটা সাংখ্যসহক 1 আছেই, যার কারণে 1টা আমরা গসাগুর ক্ষেত্রে অ্যাভয়েড করব, এটা লিখবো না। তো এটা একটা বলাও হয় যে একাধিক সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ মৌলিক উৎপাদক না থাকে, সাধারণ মানে কমন, হ্যাঁ অর্থাৎ এমন একটা উৎপাদক বা উৎপাদক মানে হচ্ছে একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে একেও ভাগ যায় একেও ভাগ যায়, এরকম সাধারণ মৌলিক উৎপাদক কিন্তু এখানে নেই, সেক্ষেত্রে গসাগু হয় 1, আর 1টা আমরা অ্যাভয়েড করব, নেব না। সেক্ষেত্রে আমরা এই এক্স আর এই এক্স এর মধ্যে একটা এক্স নেব, তারপরে গুণন এই এক্স আর এই এক্স এর মধ্যে আর একটা এক্স নেব। হ্যাঁ, কিন্তু এইখানে যে এক্সটা আছে এর সাথে যেহেতু এখানে নেই, এটা আউট হয়ে যাবে, লসাগুর ক্ষেত্রে এটা নিতে হয়। আর এখানে ওয়াই আর ওয়াই, দুটো ওয়াই এর মধ্যে একটা ওয়াই কমন হিসেবে আসবে, তারপরে এই ওয়াই আর এই ওয়াই এর মধ্যে আর একটা ওয়াই আসবে, কিন্তু এই ওয়াইটা আসবে না যেহেতু এখানে আর কোনো ওয়াই নেই, এটাও লসাগুর অঙ্ক হলে আমাদের নিতে হতো। তো এটা আমরা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে x² y² তো সিম্পলি এটাই কিন্তু আমাদের গসাগু, অর্থাৎ এই বীজগাণিতিক রাশি দুটোর গসাগু করলে আমাদের এইটা আসবে, এখানে 1টাকে আমাদের কাউন্ট করা যাবে না। তো এটাই আমরা বলছিলাম যে এইভাবে আমরা যদি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ নাও করি তাহলে আমরা দ্রুত করতে পারবো। গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 2টা রাশি হলে 2টাই বা 3টা বা 4টা হলে যতগুলো রাশি থাকবে, হ্যাঁ তাদের সবার মধ্যে মিলতে হবে এই চলকগুলো। সংখ্যাগুলোর গসাগু তো আসলে আমরা যে নিয়মেই করি না কেন মৌলিক উৎপাদকের সাহায্যে করতে পারি, ভাগ প্রক্রিয়া করতে পারি, এটা আমরা দেখবো পরের অঙ্কগুলোতে। কিন্তু এই বীজগাণিতিক চলকগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এই লাইনটা থেকেই কিন্তু গসাগুটা করতে পারবো। তো এটাকে বলা হয় ভিত্তি, আর উপরেরটাকে বলা হয় পাওয়ার। যখনই একাধিক রাশির মধ্যে ভিত্তিটা মিলে যাবে, যেমন x ভিত্তি, ছোট পাওয়ারটাই গসাগু হয়, তাহলে দেখো একবারে যে x² চলে আসছে। আবার ওয়াই এর ক্ষেত্রে y ভিত্তি, তাহলে ওয়াই ভিত্তি মিলে গেল, ছোট পাওয়ার যেহেতু y², তাহলে y² চলে আসবে, এটা কিন্তু একবারেই এইভাবে গসাগুটা করে দেওয়া সম্ভব। তো যাই হোক, এবার আমরা 2 নম্বরটায় যাচ্ছি। তো এখানে মোট 3টা রাশি ছিল, আমরা ফার্স্টে প্রথম রাশি তুলে নিলাম। প্রথম রাশি ছিল আমাদের 3xy, তো এটা জাস্ট ভেঙে আমরা এইভাবে 3 গুণন x গুণন y লিখে নিতে পারি। তারপর আমরা দ্বিতীয় রাশিতে গেলাম, দ্বিতীয় রাশিতে আছে 6x² y। এই 6 কিন্তু একটা যৌগিক সংখ্যা, যার কারণে এটাকে আমরা রাফে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব, যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, যেমন 6কে 3 দিয়েও যায়, আগে ছোট সংখ্যা দিয়ে দিলে ভালো হয়। তো এই 6 এর বদলে আমরা লিখব হচ্ছে 2 গুণন 3, আর এক্স এর যেহেতু 2 পাওয়ার আছে এটাকে আমরা 2 বার এইভাবে এক্স গুণন এক্স লিখে নেবো, আর ওয়াই একটাই আছে, সো গুণন ওয়াই। এরপর এখানে আরও একটা রাশি আছে, তৃতীয় রাশি, এটা ছিল 9xy² তো 9 যেহেতু যৌগিক সংখ্যা এটাকে আমরা এইভাবে রাফে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, 3 দিয়ে দিলে 3 বার যায় অর্থাৎ 3 3 9, তাহলে 3 গুণন 3,
আর এগুলোকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে x গুণন y যেহেতু স্কয়ার আছে তাহলে y গুণন y তো এখন আমরা সরাসরি বলে দিতে পারবো যে নির্ণেয় গসাগু যদি আমরা একবারে নির্ণেয় লিখে ফেলি তাহলে ওই সংখ্যাগুলোর গসাগুটাও এখানে বসিয়ে দিতে হবে তো এখানে দেখো তিনটার মধ্যেই থাকতে হবে গসাগুর এটাই নিয়ম তো এই যে 3 আছে এখানেও 3 আছে আর এখানেও 3 আছে এখানে একটা 3 চলে আসবে কিন্তু এই যে বাকি যে এই 3 থাকলো এই 3টা যেহেতু আর কোথাও নেই মানে তিনটার মধ্যেই থাকতে হবে এইজন্য এগুলো আউট হয়ে যাবে আর এই 2টা দেখো একটা জায়গায় আছে বাকি দুটো কোথাও নেই সো এটা আউট হয়ে গেল আর এই চলকগুলোর মধ্যে আমরা ওইভাবে দেখব যে এখানে একটা x আছে আর এখানে তিনটার মধ্যেই থাকতে হবে এই একটা x আছে তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে গুণ চিহ্ন দিলে পরের লাইনে আবার ছেড়ে দিতে হবে তো তারপরে আমরা y টা যদি দেখি যে এখানেও একটা y আছে এখানেও একটা y আছে আর এখানেও একটা y আছে সো এই y টাও আসবে আর আমরা কিন্তু কিছুই নিতে পারবো না গসাগুর ক্ষেত্রে আমাদের সিম্পলি এই 3xy কিন্তু অ্যানসার হয়ে যাবে লসাগুর বিষয়টা ভিন্ন আমরা যখন লসাগু করব তখন বিষয়টা দেখব লসাগুর ক্ষেত্রে যেটা হয় যে যদি একটা রাশির মধ্যেও থাকে তবুও নিতে হয় অর্থাৎ কি কি চলক আছে তাদের সবচেয়ে বড় পাওয়ারগুলো নিলেই লসাগু হয়ে যায় তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এখন আমরা প্রতিটা অঙ্কে এই কথাটা বলবো যে আমরা এই চলকগুলোকে যে ভেঙে ভেঙে লিখেছি এটা না করলেও আমরা কিন্তু করতে পারতাম সেক্ষেত্রে আমরা যেটা গসাগুতে বারবার বলছি যে ভিত্তি মিললে ছোট পাওয়ার অর্থাৎ এই যে এক্স ভিত্তি ছোট পাওয়ার হচ্ছে এক্স তাহলে এক্স আসবে এই যে এসে গেছে তারপরে এই যে ওয়াই ভিত্তি ছোট পাওয়ার হচ্ছে ওয়াই তাহলে এই যে ওয়াই এসে গেছে আর সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা যেভাবেই গসাগু করি না কেন এটাও বেশ স্মার্ট নিয়ম মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু যেটা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে করলাম তো যাই হোক এবার আমরা 3 নম্বরটায় আসছি এখানে প্রথমে আমরা প্রথম রাশি তুলে নিই প্রথম রাশি ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস 25 তো এইটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে হ্যাঁ উৎপাদকে বিশ্লেষণ যেটা হচ্ছে যে আমরা এর আগের অধ্যায়ে করেছি হ্যাঁ সেটা তোমরা দেখতে গেলে এই ভিডিও নিচে লিঙ্কগুলো পেয়ে যাবে সপ্তম শ্রেণীর সকল ম্যাথের ক্লাসগুলো সেখান থেকে দেখে নিতে পারো তো এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে হবে অর্থাৎ এখানে আমরা এক্স এর উপর এইভাবে যদি একটা স্কোয়ার দিই আর এটা 5 এর উপর যদি স্কোয়ার দিই এখন এখানে অনেকেই প্রশ্ন করে স্যার এখানে ব্র্যাকেটটা কেন দিচ্ছেন তো এই ব্র্যাকেট দেওয়ার আসলে একটা প্রয়োজনীয়তা বা একটা কারণ আছে তো সে কারণটা আমরা পরে এখানে দেখাচ্ছি যে আমরা যে করে ফেলি তো এই ব্র্যাকেট দিলে এখন আমরা এই ভিতরের এই অংশটাকে এ পড়বো এটাকে বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তো এই ব্র্যাকেটটা না দিলে যে সমস্যাটা হয় আমরা সেটা দেখাই হ্যাঁ যে তোমরা যদি এইভাবে করো এক্স স্কোয়ার মাইনাস 25 হয়তো এটা ভাবলে যে এইভাবে রাখবো আর এটাও ব্র্যাকেট দিলা বা না দিলে সমস্যা নেই এখন এই জায়গায় দেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে গিয়ে অনেকেই এই স্কোয়ারটা সহ নিয়ে চলে আসে হ্যাঁ এটা হয়তো নাও নিয়ে আসলো কিন্তু তাতে করে এটা কিন্তু ভুল হয়ে যাবে এই জন্য সিঙ্গেল রাশি হলেও যখন সূত্রে পড়ে তখন আসলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারগুলো দিলে ভালো হয় হ্যাঁ নেক্সট দ্বিতীয় রাশিতে আমরা যাই দ্বিতীয় রাশি আমাদের আছে হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার তো একটা জিনিস খেয়াল রাখবে যে গসাগু লসাগুর অঙ্কে কখনো বর্গের সূত্র ইউজ করা হয় না আমি যদি এটাকে ভেঙে এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র অনুযায়ী স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করি তাহলে কিন্তু লসাগু করতে পারবো না আমরা হ্যাঁ কেননা এটার সাথে কোনো মিল থাকবে না এই জন্য গসাগু লসাগুর অঙ্কে সেটা যেটা হয় সেটা হচ্ছে স্কোয়ার থাকলে গুণন আকারে 2 বার লিখতে হয় আর কিউব বা 3 পাওয়ার থাকলে 3 বার লিখতে হয় 4 পাওয়ার থাকলে 4 বার লিখতে হয় তো এটা যেহেতু স্কোয়ারে আছে আমরা এই জিনিসটাকে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 5 এইভাবে গুণন দিয়ে 2 বার লিখবো অনেকে এখানে আবার এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 লেখে এটা কিন্তু না এটা হলো এই সূত্রে পড়লে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়লে সেটা একটা প্লাস একটা মাইনাস হবে আর যখন উপরে টোটালটার উপর হলে স্কোয়ার থাকে তখন প্লাস থাকলে প্লাস দিয়ে 2 বার হবে মাইনাস থাকলে মাইনাস দিয়ে 2 বার লিখতে হবে তো এখন আমরা ফাইনালি নির্ণেয় গসাগুটা করে দিতে পারবো নির্ণেয় গসাগু তো দুটোর মধ্যেই থাকতে হবে অর্থাৎ এইখানে দেখো এই যে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 দুটোর মধ্যে এই একটা চলে আসবে আর কিন্তু কেউ আসতে পারবে না হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার হবে কেননা এখানে এক্স প্লাস 5 আছে অথচ এখানে নেই আবার এইখানে এক্স মাইনাস 5 আছে এখানে নেই সো এটাই সিম্পলি আমাদের গসাগুর অ্যান্সার তো এরপরে আমরা আসলে এই গসাগু লসাগু পেতে গেলে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ ভালো জানতে হবে যেটা উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ে আমরা করিয়েছি তোমরা সেটা দেখে নেবে তো এরপর 4 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা প্রথম রাশিটা আমরা তুলে নিই প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9 তো এটার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ নেই এটা যদিও দেখো আমরা এইভাবে স্কোয়ার করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কিন্তু উৎপাদকের বিশ্লেষণে আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করা হয় না কেননা
স্কয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা, যেটা মান নির্ণয় আমরা ইউজ করি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এটার আর একটা সূত্র আছে যেটা মাইনাসেও যাওয়া যায়, মানে এটা প্লাস থাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো কেন ইউজ করা হয় না, আমরা সেটা বলি যে উৎপাদকের বিশ্লেষণ মানে কিন্তু একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তো আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে দেখো এটা বিয়োগ আকারে প্রকাশ হয়ে যায়, যে মাঝখানে বিয়োগ চিহ্ন আসছে। আবার যদি এই আকারে লিখি তাহলে এই রাশি দুটোর যোগ আকারে প্রকাশ হয়ে যায়। তাহলে যোগ আর বিয়োগ আকারে প্রকাশ হলে এটা উৎপাদকের বিশ্লেষণ হয় না, আর গসাগু লসাগু করতে গেলে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। সো এটার আমরা কোনো কাজ করব না, এটা মাইনাস হলে আমরা করতাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। নেক্সট আমরা হচ্ছে যে দ্বিতীয় রাশিটা যদি নিই, সেটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ। তো এটা মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ, এটা আমরা আগের অধ্যায়ে করিয়েছি। এক্ষেত্রে যেটা করতে হয় যে এই দুই পাশের দুই সংখ্যা, অর্থাৎ এখানে ওয়ান আছে একটা, এই সংখ্যা দুটো রাফে এইভাবে গুণন আকারে লিখতে হয়। হ্যাঁ, তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয়, অর্থাৎ এই দুটোর সাথে আমরা এক্স লাগিয়ে নিতে পারি। এক্স লাগিয়ে নিলে যোগ করলে হবে তেরো এক্স, বিয়োগ করলে এগারো এক্স, কিন্তু সেভেন এক্স আসবে না। তো যখন না আসে তখন এর গুণনীয়ক বের করতে হয়। আর গুণনীয়ক বের করার সিস্টেমও আমরা শিখিয়ে দিয়েছি যে এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসানো, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করলাম সেটা দিয়ে অপর পাশে গুণ করে তার নিচে গুণফল বসানো। আর সবসময় তোমরা যেটা করবে যে জোড় সংখ্যা হলে সবসময় তোমরা দুই দিয়েই ভাগ দেবে, যেমন একে দেখো তিন দিয়েও যায়, হ্যাঁ চার দিয়েও যায়, ছয় দিয়েও যায়, এগুলো করলে কিন্তু এলোমেলো হয়ে যায়। আগে ছোট সংখ্যা দিয়ে দিতে হয়, আর কোনো যৌগিক সংখ্যা দিয়ে ভাগ না দেওয়া উচিত, যেমন চার ছয় এগুলো দিয়ে। আমরা সবসময় দুই তিন পাঁচ এগুলো দিয়েই ভাগ দেওয়ার চেষ্টা করব। তো যখনই আমরা দেখবো একাধিক সংখ্যা দিয়ে যায়, অর্থাৎ দুই দিয়েও যায়, তিন দিয়েও যায়, আমরা অবশ্যই আগে দুই দিয়ে দেবো। তো দুই দিয়ে ভাগ দিলে এটা হবে ছয়, আর একে দুই দিয়ে আমরা গুণ করবো দুই এককে দুই। ইভেন এই যে জোড়া আসবে, প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে গুণনীয়কটা ঠিক আছে, ছয় দুগুণে বারো। তো এটাও কিন্তু যোগ বা বিয়োগ করে সাত হয় না, তখনই আমরা আরও যাব। এই ছয়কে দেখো জোড় সংখ্যা, আবারও দুই দিয়ে ভাগ দিলাম তিন হয়, আর একে আমরা দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার, এই যে চার আর তিন যোগ করলে দেখো সাত হয়। কখনো বিয়োগ করেও আসতে পারে মাঝের সংখ্যাটা, কখনো যোগ করেও আসতে পারে, হ্যাঁ যেটা করে আসবে আমরা সেই অনুযায়ী চিহ্ন সেটিং করব। তো এই প্রথম আর লাস্ট পদটা কিন্তু ঠিক থাকে মিডিল টার্মে। এই পদ্ধতিটার নামই হচ্ছে মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ। তো সেক্ষেত্রে এই দুটোর সাথে আমরা এক্স লাগিয়ে নেব, এবং দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, যেহেতু আমাদের প্লাস সেভেন এক্স আনতে হবে, দুটোই আমাদের প্লাস দিয়ে লিখতে হবে, অর্থাৎ প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স, আমরা এটাও আগে লিখতে পারতাম, আর এই লাস্ট পদটা ঠিক থাকবে। তো মিডিল টার্মের এই পজিশনে এসে চারটা পদ আসে, এরপর এখান থেকে দুটো দুটো করে কমন নিতে হয়। তো এই দুটোর মধ্যে দেখো ভিত্তি মিলবে ছোট পাওয়ার, যেটা আমরা গসাগুর ক্ষেত্রে বলি, এটি কিন্তু কমনের নিয়ম, অর্থাৎ এক্স ভিত্তি এক্স ভিত্তি, ছোট পাওয়ার যেহেতু এক্স তাহলে এক্স কমন গেল। আর কমন নিলে ভাগ করে বসাতে হয়, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে একটা এক্স কাটা যাবে, অর্থাৎ একটা এক্স থাকবে। আর এই ফোর এক্সকে যদি আমরা এক্স দিয়ে ভাগ দিই, এক্স এক্স কাটা গেলে এখানে ফোর থাকবে। নেক্সট এই দুটো পদের মধ্যে দেখো থ্রি কমন যায়, এখানেও তোমরা গসাগুর থিম ভাবতে পারো। এই থ্রি আর টুয়েলভ, অর্থাৎ বারোর গসাগু করলে কিন্তু থ্রি হবে, যেটা দেখো ভাগ প্রক্রিয়াও যদি করো তিন চার বারো, এই ভাগ মিলে গেলে এই ভাজকটা গসাগু হয়। তো এই গসাগুই কিন্তু সবসময় কমন হিসেবে কাজ করে চলক বা সংখ্যা সবার ক্ষেত্রেই। আর এখানে যেহেতু এক্স নেই তাহলে এক্স কমন যাবে না, শুধু থ্রি, তাহলে থ্রি এক্সকে থ্রি দিয়ে ভাগ দিলে এখানে থাকবে এক্স, তারপরে এই প্লাসটা দিলাম, বারো ভাগ তিন করলে হবে চার। তো এখানে খুবই একটা জরুরি কথা, সেটা সেটা হচ্ছে যে এটা মিডিল টার্মে, প্রতিটা মিডিল টার্মে দেখো এই জায়গাটা একই একই পদ আসে, এই একই পদ আসার কারণে এইটাকে আবারও কমন হিসেবে নিতে হয়, অর্থাৎ এক্স প্লাস ফোরটা যদি আমরা কমন নেই তাহলে এই যে বাইরের যে দুটো ছিল এটা গুণন আকারে ইনটু আকারে এখানে চলে আসবে, এর সাথে সাথে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আমরা তৃতীয় রাশি একটা আছে, তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিতে ছিল আমাদের হচ্ছে থ্রি এক্স প্লাস নাইন। তো এখান থেকে দেখো থ্রি কমন যায়, কমনগুলোও দেখতে হয় গসাগুর অঙ্কে। তো এখানে যদি আমরা থ্রি কমন নিই তাহলে দেখো থ্রি কমন নিলে এখানে থাকবে একটা এক্স, যেহেতু কমন নিলে ভাগ করে বসাতে হয়, আর এখানে নাইন ভাগ থ্রি করলে এটা থাকবে থ্রি। তো এখনই আমরা কিন্তু নির্ণেয় গসাগুটা করে দিতে পারবো। তো এবার আমরা যদি নির্ণেয় গসাগু লিখি তাহলে এইখানে যেটা বলতে হবে যে তিনটা রাশির মধ্যেই কমন পড়ে এরকম কিন্তু কিছু নেই, সেই সব ক্ষেত্রে আসলে গসাগু ওয়ান লিখতে হয়। হ্যাঁ, তো কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, দেখো এখানে দুই রাশির মধ্যে থাকলে হবে না, যেমন এই দুটো রাশির মধ্যে এক্স প্লাস থ্রি ছিল কিন্তু প্রথম রাশির মধ্যে নেই। এটা মেবি অঙ্কটায় কোনো সমস্যা আছে, এটা আসলে মাইনাস দিয়ে দিলে অঙ্কটা খুবই সুন্দর হতো, তো আমরা সেটাও দেখাবো। আর যদি প্লাস দিয়ে দেয় তাহলে আমাদের এখানে গসাগু কিন্তু ওয়ান লেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর প্রথম রাশিটা যদি আমাদের মাইনাস দিয়ে দিত
ধরো আমরা ধরে নিচ্ছি এটা পরবর্তীতে হয়তো কারেকশন আসতে পারে, আমরা যখন ভিডিওটা করছি তখন এটা কারেকশন আমরা তখনও পাইনি। তো এটা প্রথম রাশিটা মাইনাস দিয়ে থাকলে এটাকে আমরা দেখো এইভাবে ভাঙতে পারতাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এটা এরকম হতো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ধরো যে এই প্রথম রাশিটা মাইনাস দিয়েছিল, এটা আমরা রাফে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের গসাগু কত হতো আমরা এখন সেটা লিখতে পারি। তো অনেকে ভাবতে পারো যে এখানে তো থ্রি আছে, আসলে থ্রি থাকলেও হ্যাঁ এগুলোর সামনে যেহেতু কিছু নেই মানে ওয়ান আছে, আসলে গসাগুর সময় ওয়ানের সাথে তুমি যে কোনো সংখ্যার গসাগু করলে ওয়ান আসবে, আর ওয়ান কিন্তু আসলে যখন কিছুই থাকে না তখন লিখতে হয়, কিন্তু যখন কিছু হলেও একটা কিছু আসে তখন আর ওয়ান লেখা যায় না। তো এই প্রথম রাশির বিশ্লেষণ যদি এটা হয় এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, আর দ্বিতীয় রাশিতে দেখো এক্স প্লাস থ্রি ছিল, তৃতীয় রাশিতে এক্স প্লাস থ্রি ছিল, সো সেক্ষেত্রে কিন্তু গসাগু আসতো এক্স প্লাস থ্রি এবং এটাই আনসার হতো। তাই যাই হোক, এটা যেহেতু দেয়া নেই আমরা এটা ধরতে পারছি না, আমাদের নর্মালি এটা দেয়া থাকলে এই ওয়ানটাই হবে আমাদের গসাগুর অ্যান্সার। তো এটাই ছিল আজকের পার্ট, ধন্যবাদ।